সময় বয়ে চলে বিভিন্ন শুভ অশুভের বাহক হয়ে। আর সেই কারণেই বিগত দুটো বছরের অশুভ সময় কাটিয়ে আমরা আবার চলে এসেছি আমাদের স্বাভাবিক জীবনযাপনে। আর এই বিগত বছর দুটো আমাদেরকে শিখিয়েছে আলোর গুরুত্ব কতটা। আলো আর অন্ধকার একে অপরের পরিপূরক, কিন্তু দুটো বছরের প্রত্যেকটা দিন আমাদেরকে প্রায় অন্ধকারেই কাটাতে হয়েছে। তাই আমরা বুঝেছি আলোর প্রয়োজন ঠিক ঠিক কতটা। এখন আর কোনো প্রতিবন্ধকতা নেই, আনন্দে বাঁচার পথে আর কোনো অন্তরায় নেই, আমরা ফিরেছি স্বাভাবিক জীবনে, সময় যাপন করছি আনন্দের জোয়ারে ভেসে, মা দুর্গাকে আরাধনা করেছি প্রাণ খুলে, উৎসবের মাস উদযাপন করছি একে অপরের হাতে হাত মিলিয়ে। এভাবেই আনন্দ হাসি মজার মধ্য দিয়ে আমরা দীপাবলি ও কালীপূজাও একসাথে উদযাপন করব। বছরের শুধু এই দিনটি নয়, আমরা চাই বছরের প্রত্যেকটা দিন আলো লেগে থাকুক মানুষের মনে প্রাণে। সবাইকে দীপাবলি ও কালীপুজো একরা শুভেচ্ছা ও ভালোবাসা। উৎসব যেন সবাইকে বেঁধে বেঁধে রাখে, এটাই মিস্ট্রিয়াস বাক্সের কামনা। নমস্কার।